वेलकम बैक टू दि चैनल वेलकम तुम्हारे आो एक बार आज के ब्लगे आशा करी तुम्हारा सकले खूब भलो आचो सुस्थ आचो और हमारे बैकग्राउंड देखे तुम्हारा तक बुझते हमें कथा आची। हाँ हमें आज बने बाड़ी मार्स तो बने बाड़ी ये हलो हमार बनु देखे कि मन हे हमार बन देखे मन हमारे जत तु कबर बोलो সবাই মিলে সকাল বেলা উঠলাম চা খেলাম চানাচুর দিয়ে মুড়ি মাখা খেলাম ঠিক আছে তারপরে একটুখানি ঘোরাঘুরি করলাম তারপর ভাবলাম না চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর তোমাদেরকে বিরাট বড় একটা খবর দেওয়ার আছে সেই খবরটা হলো যে আমার এই বোন ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আর ইউটিউব চ্যানেলটা যদিও ওটা আমি ওকে বলেছিলাম খুলতে যে একটা ইউটিউব চ্যানেল খোল তাহলে তুই ওখানটা কী করছিস না করছিস আমি দেখতে পাবো আর আমি কী করি না করি তুইও দেখতে পাবি। তো ও প্রথমে রাজি ছিল না, হ্যাঁ তারপর রাজি করেছি বিগত দু মাস হয়ে গেছে না প্রায় দু মাস আর কি হয়েছে ও ব্লগ স্টার্ট করেছে। তো কী কিছু বল তুই, এই যে আমার বোন সবাই দেখবে আর হলো আমার পাশে থাকবে কেমন কি করি না করি অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। ওর চ্যানেলটা তোমরা অবশ্যই ভিজিট করো, আমি ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওর চ্যানেলের নামটা হলো মাই ভিলেজ লাইফ রাখি, ঠিক আছে মাই ভিলেজ লাইফ রাখি এটা হলো ওর চ্যানেলের নাম। তোমরা সার্চ করো, সাবস্ক্রাইব করো চ্যানেলে গিয়ে, কমেন্ট করো অবশ্যই কিন্তু, আর লাইক করো কিন্তু, ঠিক আছে। আর সবথেকে একটা বড় কথা যে ওর ব্লগে তোমরা দেখতে পাবে পুরো গ্রামের একটা পরিবেশ, কারণ ও পুরো গ্রামে থাকে, ও মানে কি বলবো মানে একদমই গ্রাম এখানটা, আর সেই গ্রামের সমস্ত কিছুকে তুলে ধরে, ঠিক আছে। তারপরে ওর যে শ্বশুরবাড়ি অ্যাকচুয়াল একটুখানি দূরে, মানে ওর বাড়ির থেকে হাফ কিলোমিটার দূরে, তো সেখানটা একদম মানে চারিদিকে মাঠ বিল এরকম পরিবেশ। তো তোমরা যারা শহরে থাকো তোমাদের তো ভালো লাগবে, গ্রামে থাকো তাদের তো ভালো লাগবেই, আর তোমাদের শহরে থাকো তো খুবই ভালো লাগবে ওর ব্লগ দেখতে। ওর বাড়ি ঘর তো আমি ঘুরে তোমাদেরকে দেখাবোই, আর তার চাইতে একটা বড় কথা তোমরা কিন্তু অবশ্যই ওর চ্যানেলটা ভিজিট করো, ঠিক আছে। আর একবার নামটা বলেছি কে পেছনে গে ওর চ্যানেলের নামটা হলো মাই ভিলেজ লাইফ রাখি, ওর নাম রাখি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো সকাল থেকে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ডলার বোন বলে সার্চ করলে পেয়ে যাবে, ডলার বোন বলে সার্চ করলে পেয়ে যাবে, এ শুধু কি বলবো তোমাকে আমি। আর আমার কুত্তি মাকে দেখবে, কুত্তি মা মা আছো, মা মা আছো, আমার বোনের মেয়েটা ভীষণ ফাঁকা ভীষণ বা মা আছো, মা মা আছো, মা তো ওই যে আমার বোনের মেয়ে, আমার বোনের ছেলেটা এখানে ছিল, আর এই যে তোমার আদি ওম, ও মা আছো মা আছো, ওই দেখো হাই করছে, ও মা আমার কাছে আছো, মা আমার কাছে আছো, কেন আসো কেন মন্দির মন্দির উঠতে নেই মা দেখো। আর আদিও এখানটা এসে একদম মানে ওদের দুপায়ে জায়গায় কুড়ি পা একদম গজিয়ে গেছে, মানে আর এদের বাড়ির পরিবেশটা একবার দেখো তোমরা, পুরো একদম গ্রামের একটা পরিবেশ, আশা করি যে তোমাদের ভালো লাগবে পরিবেশ, ঠিক আছে। তো আজকে আমার ব্লগে তোমরা দেখতে পাবে পুরো গ্রামের একটা পরিবেশ, মানে গাছপালা যেটা কিনা তোমরা দেখতেই পাও না আমার ব্লগে, সেটা আজকে তোমরা দেখতে পাবে। চল একটু ঘুরে ঘুরে দেখাই বাড়িটা, বুনো চপ্পল দেখ একটা, একগুলো চপ্পল দেখ, ওই যে আছে পেছি পেছি দাঁড়াও। এখন যাচ্ছে হচ্ছে আমার কর্তামশাই যাচ্ছে, ওর হচ্ছে পুরানো বাড়ি, এই বাড়িটা তো নতুন করেছে, তো পুরানো যে বাড়িটা আছে সেই বাড়িতে যাবে, আমরা সমস্ত বাচ্চারা যাবে, আদিও মো যাবে, আধা হ্যাঁ সবাই, তুমি যাবে মা, সবকটা বাচ্চারা যাবে, দেখো কিন্তু সাবধানে যেও, দেখো সবাই মিলে এখন যাচ্ছে, সাইকেল নিতে হবে না, সাইকেল রেখে দাও, সাইকেল নতুন করে রেখে ওদের কি করতে হবে, সবাই মিলে যাচ্ছে মাছ আনতে, মাছ ধরেছে, হ্যাঁ বিল আছে ওখানটা, তো ওখানে মানে ওর ভাই মানে দেওর মেজ দেওর সে মাছ ধরেছে, ঠিক আছে জাল পেতে ছিল, তো সেই মাছ আনতে যাচ্ছে আমার কর্তামশাই, মানে দাদা দাদাকে মাছ খাওয়াবে সাথে যাচ্ছে। আরে এই যে ও আছো আছো তুমি আছো, এই যে হচ্ছে আমার বোনে, হ্যাঁ আমার বোনের ছেলে, এই যে হাই, আরে এই তো মা তুমি তো হাই বললো, হাই হাই, ও দেখো কি ভয় পেয়ে গেছে, এটা গড়িয়ে গেছে, কচি কচি বাচ্চাদের সঙ্গে যাচ্ছে, এই যে বুড়ো বাচ্চা, এই বুড়ো বাচ্চা যাচ্ছে এখন, এই সব কচি কচি বাচ্চা, এটা হচ্ছে বুড়ো বাচ্চা, এই বুড়ো বাচ্চা যাচ্ছে এখন মাছ নিয়ে আসতে, আমরা এখন মাছ ধরবো, নৌকো চড়বো, হ্যাঁ আর কি কি করবো, আর কি আর কি কি করবো, পুরো ঘেমে দেখো আদি অবস্থা কি, ওমের অবস্থা কি, সবকটা ঘেমে একদম একাকার, রিয়ালে মাছ ধরবে, দেখো পাম্পার দিয়ে
ইয়ে দিচ্ছে, হাওয়া দিচ্ছে সাইকেলে আমার মনে ছিল। ও আর লাগবে না বাবা, লাগবে না বাবা, লাগবে না। আমার ওর বাড়িটা না বিশেষ করে খুব ভালো লাগে। আমার মায়ের বাড়িও গ্রামে, কিন্তু মায়ের বাড়িতে তো এত গাছপালা নেই, তোমরা দেখেছো, তোমরা যারা পুরানো ভিউয়ার্স আছো আমার, অল্প একটু জায়গা নিয়ে, কিন্তু ওর বাড়িটা অনেক। এবং কতটুকু জায়গা নিয়ে তো বাড়িটা? নয় কাঠা নিয়ে, তার মানে বুঝতে পারছো পুরো ওর বাড়িতে দেখো জাস্ট এই যে পুরো রাস্তা থেকে এই পর্যন্ত পুরো একদম পাকা করা, আর যেটুকু মাটি আছে সব জায়গায় পুরো গাছ লাগানো, সব দিকে আমার ফুল গাছ ভর্তি, তারপর সবজি গাছ, কলা গাছ, আম গাছ, মানে মোটামুটি কোনো গাছ বাকি নেই আর কি, পুরো চারিদিকে গাছ গাছালি, যেটা কিনা দেখতে খুব ভালো লাগে। তো তোমাদেরকে চলো ফাইনাল একবার ব্যাক ক্যামেরা করে দেখাই, ঠিক আছে? আজকে তালে বোড়া খাবো, আজকে ও তাল, মানে এখানে তাল পাওয়া যায়, কিনতে হয় এখান তাল, ও তিনটে তাল নিয়ে এসছে, আজকে বড়া করে খাওয়াবে। ওর বাড়িতে আসলে না মানে কি বলতো, আমি আমার মায়ের কাছে যতটা আমি না আবদার করতে পারি ওর কাছে বেশি আবদার করি। আমার মায়ের কাছে তো করি, মা তো করে দেয় সব কিছু, তবুও মা হয়তো টাইম পায় না, আমার স্কুলে যায়, এটা করে ওটা করে, আর ওর কাছে এলে সব আবদার পূরণ হয়ে যায়, বলতে হয় না। ওইটা তুমি পিঠে করে খাওয়াবে, তারপরে যেসব জিনিস আমি ভালোবাসি খেতে আর কি, সেই সব জিনিস রেডি করবে আগে থেকে আমি আসার আগে। শাক পাতাগুলো যেগুলো পাই না কলকাতায় বা যেই ধরনের খাবার সব সময় পাওয়া যায় না, তো সেগুলো সব ও রেডি করে রাখে আমি আসার আগেই। তো যাই হোক চলো, আর এখন তোমাদের ওর বাড়িটা একটু ঘুরে দেখাই, কারণ তোমাদের সত্যি খুব ভালো লাগবে, বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়, কারণ ও সবুজ সবুজ তো ওই কারণে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা ঘুরে দেখাই আজকে। এইটা হলো ওর বাড়ির এন্ট্রান্স, ঠিক আছে? তো এরকম দেখো রাস্তা থেকে ঢুকতে গিয়ে এরকম পাকা করা আছে পুরো একদম মানে ঘর পর্যন্ত। আর দেখো বাঁদিকে কত রকম গাছপালা, ফুল গাছ, তুলসী গাছ থেকে শুরু করে এটা ঝাউ গাছ, মানে কোনো গাছের বাদ নেই। দেখো দোপাটি ফুল গাছ, এখানটা হচ্ছে ওয়েলকাম লেখা, এটা হচ্ছে, এটা কী ফুল, কী গাছ এটা? এই বিশ্বহরি গাছ বলে না এটাকে, বিশ্বহরি যে পাতা হয় না, যেটা ওই মানে কোথাও চুলকানি হলে বা কেটে গেলে বিষ লাগলে দেয়, তো সেই গাছ দিয়ে আর কি এখানে ওয়েলকামটা লেখা আছে। আর ওখানটা এগুলো সব ওর জায়গা। আর ওদিকে দেখো কলা গাছ আছে, কলা গাছ হনুমান দেখো খেয়ে নেয় বলে ওই যে বস্তা দিয়ে আটকে রেখেছে, ঠিক আছে, লাল রঙের বস্তা দিয়ে। তো ওই যে ওদিকে কচু, যে কচুগুলো আমরা কিনে কিনে খাই না, সেই ওই লাল রঙের কচু, মানকচু যেটা আর কি, মানকচু বলে না, তো সেই কচুগুলো, এই যে মানে কিছু, হ্যাঁ কচু শাক আর কি, তো কিছু অভাব নেই। তারপর ডাটা আর অনেক কিছু, অনেক 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 রকম গাছ, ওখানে লাউ গাছ আছে, হুম, আর এই দেখো সাদা ফুল গাছ, মানে কিছুর অসুবিধা নেই বাড়িতে। ওই যে হ্যাঁ ওই যে আছে একটা দেখো জবা ফুল গাছ, ওই দেখো কলার মোচা পড়েছে, ও সব পটে গেছে বলছি না রে, ওই যে গাছে, ওই যে গাছে পুরো, ওই যে ওই ওই মাটি পর্যন্ত তোদের, তো ওই যে ওই কারেন্টের পিল পর্যন্ত, ওই পিলারটা পর্যন্ত ওদের জায়গা, আর পেছনেও আছে, দাও দেখাচ্ছি। আর এখানটা দেখো কত রকমের ফুল গাছ, এখানটাও ঝুলিয়ে ঝুলিয়ে দেখো রেখেছে এখানটা, আর ছাদেও আছে দেখাবো, আর এই যে দেখো ঝুলিয়ে রেখেছে, এগুলো সব নার্সারি থেকে কিনে আনা, ঠিক আছে? আর এই যে দেখো কত রকমের ফুল গাছ, মানে জায়গা আছে তো তাই ভালো লাগে দেখতে। আর এই যে এইগুলো সব হচ্ছে ওদের জায়গা, এই আম গাছ আছে, এইটা হচ্ছে ইয়ে হিমসাগর না বোন, হিমসাগর একটা আম, হ্যাঁ হিমসাগর আম গাছ এইটা, হ্যাঁ। আর এই যে হচ্ছে তুলসী মন্দিরটা খুব সুন্দর, আর এখানটা দেখো আমরা তুলসী গাছ ওখানটা পাই না, আর এখানে কত তুলসী গাছ দেখো, এই দেখো কত অনেক অনেক, আমি নিয়ে যাবো দুটো মনে করিস তো, এই দেখো কত তুলসী গাছ, এটা হচ্ছে একটা শিউলি ফুল গাছ দেখো, হ্যাঁ। আর এখানটা দেখো অপর আমার বাড়িতে তোমরা দেখেছো অপরাজিত ফুল গাছ, আর এখানটা দেখো বে 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 উঠছে, হ্যাঁ মাচা টাইপে করে দিয়েছে দেখো, এই যাতে ওরা বে বে উঠতে পারে, ঠিক আছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে নোটে শাক, এই নোটে না সরি এটা কি বলে ওই যে কুলেখাড়া শাক, না কুলেখাড়া শাক, এই যে এগুলো। আর ওই যে আম গাছ বললাম, ওই যে নারকেল গাছ, এখানটায় দেখো ওইখানটা কত তুলসী গাছ, অনেক অনেক তুলসী গাছ, আর এখানটা সমস্ত ফুল গাছ দেখো। আর এই ফুল গাছটা ভীষণ ভালো লাগে, যেটাকে তোমার আমার বোনের ব্লগে দেখতে পাবে যে প্রত্যেক দিনই প্রায় দেখায়, ভীষণ ভালো লাগে, যদিও অনেক ফুল ঝরে গেছে, আরও ফুল একদম হলুদ হয়ে থাকে গাছটা, খুব ভালো লাগে। এটা হচ্ছে ওর বাড়ি, ঠিক আছে? তো বাড়িটা তোমাদের পরে দেখাবো, তো চলো পেছনে নিয়ে যাই, ঠিক আছে? বাড়ির পেছনটা একটা বড় বাগান টাইপে, তোমাদেরকে পেছনে নিয়ে যাই। আর এই দেখো এটা হচ্ছে হলুদ গাছ, তোমরা যদি কেউ কখনো, অনেকে আছো তো একদম মানে তোমরা শহরে থাকো তো হলুদ গাছ দেখো নি কোনোদিন, এটা কিন্তু হলুদ গাছ, আরও হলুদ গাছ আছে পেছনে আছে না, তো চলো এবার তোমাদের পেছনে নিয়ে যাই।
এই দেখো ওর বাড়ির পেছনটা আছে, এটা পেছনে ওদেরই জায়গা। এই দেখো একটা আছে ইয়ে কলা গাছ, তারপর এটা আকাশমণি যে গাছটা হয় সেইটা, অনেক ধরনের গাছ। এই চাল কুমড়ো গাছ, এটা এটা কি লাউ চাল কুমড়ো, এটা এটা চাল কুমড়ো লাউ গাছ আছে। তো এইরকম অনেক অনেক গাছ আছে যেগুলো দেখো ভালো লাগে, দেখতেই ভালো লাগে। তো এই যে আছে পেছনটা ওর বাড়ির, হে সাপ নেই তো, আর এইটা হচ্ছে ওই যে ওই লাস্ট যে কলা গাছটা দেখতে পাচ্ছ ওই পর্যন্ত ওদের জায়গা। আর এইদিকে যত যা দেখতে পাচ্ছ সব হচ্ছে, এখানে দেখো অনেক রকম গাছ। এটা কি গাছ রে? লম্বু গাছ। এটা লম্বু গাছ, ঠিক আছে। আর এই গাছ, আর ওইটা কি গুড় গাছ নাকি? বেল গাছ, বেল গাছ। ওই দেখো ওইটা পুরো, এখানে আরো গাছ ছিল যদিও সব গাছ কেটে দিয়েছে। আর হ্যাঁ, এটা জ্বালানি রেখেছে এখানটা। আর পেছনে যত যা জায়গা দেখতে পাচ্ছ ওই যে ওই দিক থেকে শুরু করে এই যে এগুলো সব আমার মামাদের জায়গা, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম ব্লগে, তোমাদেরকে বলেছিলাম আমি বেশ কয়েকটা ব্লগে যে আমার মামা বাড়ি অনেক বড় মানে জায়গা নিয়ে একটা বাড়ি, ঠিক আছে। তো তোমার মামা বাড়িটা এরপরে এরপরে হচ্ছে মামা বাড়ি তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে এই পেছনে বিরাট বড় ফরেস্ট, অনেক বড়, যদি এখন অনেকটা বিক্রি করে দিয়েছে, অত বড় নিন নয়। তো এই সমস্ত জায়গা কিন্তু মামাদেরই আগে ছিল, এখন প্লট প্লট করে সব বিক্রি করে দিয়েছে। নয়তো আগে মানে কি বলবো, এই আর তখন তো গাছগুলো ছোট ছোট ছিল, লাগিয়েছিল, পুরো পরিষ্কার ছিল জঙ্গল, তাই না বল? পরিষ্কার ছিল। আর আমরা সবসময় এখানে এসে এই বাগানের মধ্যে আমরা খেলতাম, তাল গাছ থেকে শুরু করে সব লাগা খই বাবলা গাছ হয় না, সেই সব ছিল, মানে পুরো পরিষ্কার ছিল, খুব নিয়েছিল আর কি। এখানে প্রচুর শিয়াল, জানো সেদিনকে শিয়াল দেখেছি এখানে এসে। আর তো যাই হোক, পেছনটা পুরো ঘন জঙ্গল দেখো, হনুমানের তো কোনো কথাই নেই। হনুমান মানে আর জানো এখানকার হনুমান কিরকম হনুমান, যে মেয়ে মানুষকে একদমই ভয় পায় না, একেবারে ভয় পায় না। আর তোমরা হনুমান যদি কেউ দেখতে চাও আমার বোনের চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, কারণ ওর চ্যানেলে প্রচুর তোমরা হনুমান দেখতে পাবে, ও দেখায়, আসলেও দেখায়। তো তোমরা যারা আছো যে মানে একদম মানে টাউনে থাকো, যে দেখো না হনুমান, দেখতে ইচ্ছা তো অবশ্যই কিন্তু দেখো ওর চ্যানেলটা। আর হচ্ছে এর ভিতরে যাওয়া যাবে না বল, আর যাওয়া যাবে না, যেতে হবে। শুয়োপোকা আছে এখন বর্ষার সময়, তো অনেকটা এখন বেশি শুয়োপোকা, যেহেতু মাঠে হলো পাট গাছ তো এই জন্য শুয়োপোকা সময়টা একটু বেশি হয়। গাছেও তো মানে বেড়ে উঠছে দেখ, শুয়োপোকা কালো কালো এই গাছগুলোতেও শুয়োপোকা হয়। আমি একটুখানি খেয়াল করি মাঝে মাঝে, দেখতে হয় যেহেতু বাচ্চা আছে ছোট, ঘরের মধ্যে শুয়োপোকা চলে যায়, তো ওই জন্য হলো মাঝে মাঝে একটু খেয়াল করি। আর যখন দেখি যে শুয়োপোকাগুলো মানে নতুন হচ্ছে গাছের গোড়াতে, তো তখন আমি সার্পের জল গুলিয়ে দিয়ে দিই, তো তখন মরে যায়। সার্পের জল দিলে মরে যায়? তাহলে একটা স্প্রে বটলে ভরে নিই, তারপর স্প্রে করবি? হ্যাঁ, আমি ওর একটা মগে করে আর কি গুলিয়ে তারপর আমি ছিটিয়ে ছিটিয়ে দিই, তারপরে মরে যায়। আর হলো আমাদের উপরের ঘরতে মানে উপরের ঘরটাতে যে ঠাকুর ঘর আছে, তো ওইখানটা পর্যন্ত শুয়োপোকা চলে যায়, বে 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 উঠে যায়, অনেকটা উঁচুতে ওরা বে বে উঠতে পারে। তো চলো এবার যাই ভেতরের দিকে, ও রান্না বান্না করবে, ও আজকে কলা মোচা করবে, যেটা কিনা অনেকদিন খাই না কলা মোচা, অনেকদিন হয়ে গেছে খাই না, সেই কলা মোচা করবে, গাছের কলা, আর ওই বিলের মাছ রান্না হবে, তো এইসব হবে। আর ইয়ে করবি, ওই চাল কুমড়োর ডগা করবি? কচি কচি দেখে নিবি ডগাটা, সাপ নেই তো দেখিস, তুই কি করে জানিস নেই, নানা বললি তুই, তো এখানে বল কত বল, ইচ্ছে হলো নিয়ে খেলি বল। আর একদম মানে তরতাজা সব কিছু হয়ে যাবে মনে হয়। মাছ কাটছিস? কই, পোনা মাছ, বাটা পোনা, কই, কাঁকড়া, তারপরে এগুলো সব বিলে মাছ রে, এগুলো টেস্ট লাগে খেতে, এদিকে মোচা কাটা হচ্ছে। আর ওদিকটা কি বসেছিস বলো? মাছের ঝোল, মাছের তরকারি, কি কি মাছ ওখানটা? পোনা মাছ, ও পোনা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে হবে না?
ভাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর এটা আছে মোচা কেটেছে মুলো রুই মাছের মুলো দিয়ে মোচা ঘন্ট রুই মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট তাই তো আচ্ছা ও ওইখানতে অনেক কিছু করছে মোচা বললাম মোচা দিয়ে করছে মাছ রুই মাছের মাথা দিয়ে করছে মাছ ভাজি করছে তার সাথে হচ্ছে মাছের তরকারি করছে আর এর জন্য আমি বললাম যে আমি একটা করি আর এই যে ডাল আছে এটা কালকের ডাল যেটা মুসুর ডাল যেটা শুকানো হবে শুকিয়ে শুকিয়ে একদম ঘন করা হবে যেটা কিনে খুব ভালো লাগে খেতে যাই হোক এবার দেখছি ওর প্রচুর চাপ পড়ে যাচ্ছে কাজে তো আমি দিয়ে আমি একটা রান্না করতে দিচ্ছিল না জোর করে আমি করছি এখানে আছে ছোটো ছোটো ওই যে ইয়ে মাছ ওই কই মাছ আর আছে কাঁকড়া মাছ এটাকে তো এই মাছটা দিয়ে করছি সেই ওই যে তোমার দেখলে যে কুমড়ো শাক কেটে নিয়ে এলো সেই কুমড়ো শাক দিয়ে মানে কুমড়ো শাকের এই যে ডাটাগুলো দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি মানে একটু ভাজা ভাজা করে আর এই যে কুমড়ো শাক এই যে ধুয়ে কেটে সবই করে দিয়েছে আমি শুধু জাস্ট মানে হাতা দিয়ে ঘুরছি এটাই যা আর এই যে কই মাছ আর হচ্ছে কাঁকড়া মাছের দিয়ে করবো এটা এটা আমি করে দেবো ওকে তাহলে একটু হেল্প হবে ওর আর কি ওগুলো এখন দিয়ে দেবো এরকম জ্যান্ত মাছ দিয়ে না মানে কই মাছ বলো বা এই ধরনের ছোট ছোট মাছ দিয়ে লাউ শাক কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে মানে খুব ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কি বলতো এখানে যে কুমড়ো শাকটা কেটে নিয়ে আসা হলো আর কি কিনে বলেছিলাম তো যাই হোক কেটে নিয়ে এলো একদম তরতাজা টাটকা যেমনইভাবে রান্না করি না কেন এমনি ভালো লাগে মাছ ছাড়াও ভালো লাগতো তো যেহেতু মাছ রয়েছে তাই একটু মাছ দিলাম এই হলুদটা একটু দিত হলুদই কৌটু দে একটু একটুখানি হলুদ লাগবে আর একদম ফার্স্ট আজকে আমি গোপালকে স্নান করালাম তোমরা দেখলে যে চন্দন বেটে চন্দন দিয়ে প্রথমে ভালো করে গোপালকে মাখিয়ে নিয়ে তারপরে স্নান করালাম আর এই যে এখন মুছিয়ে দিচ্ছি তো এটা আমি আমার দিদিবাড়িতে গোপাল আছে আমার মার গোপাল আছে বাট আমি কোনো দিনও স্নান করাইনি বা সেভাবে সাজাইনি আমার বোনের বাড়িতে আছে তোমাদের আমি তো বোনের বাড়িতে আছি তো আমি গোপালকে আজকে আমি ভালো করে স্নান টান করে জামা পরি তারপরে বোন প্রত্যেক দিন একটু কাজল দিয়ে দেয় তারপরে তিলক দেয় অ্যাকচুয়ালি তিলকের বদলে এই ফেব্রিকটা ইউজ করে তেল তিলকটা সেভাবে তেলটা জাস্ট একটুখানি মাখিয়ে নেয় তিলক তো দিয়ে দিল তো সেই কাজটা আজকে আমি করছি আমি বললাম আমি কোনোদিন করিনি বোনও বললো কর তুই আজকে আর আজকে এটা করার পেছনে আরও একটা বড় কারণ আছে সেটা হলো আজকে 14ই আগস্ট আজকে আমার আদিওমে হ্যাপি বার্থডে তো সেই দুজন্য ভাবলাম চলো আজকে গোপালকে একটু পায়েস রান্না করে দেই আর সেই পায়েসটা মানে গোপালকে দিয়ে সেই পায়েসটা মুখে দেবো আদিওমে ঠিক আছে তো সেই কারণেই আর কি পায়েসটা একটু করলাম আর এই দেখো গোপালকে আমি ফুল দিয়ে গোপাল সাদা ফুল ভালোবাসে তো সেই সাদা ফুল দিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর গোপালের জন্য যে ভোগটা দিয়েছি পায়েস সেইটাই ওদের মুখে দিয়েছি তো এই যে হচ্ছে দেখো ওদের কেক এনেছে আমার বোনই সব করেছে আমি কিছু করিনি কেকটা আমার বোনই গিয়ে নিয়ে এসছে যদি বাড়িতে থাকতাম তাহলে বাড়ির লোকেদের নিয়ে আর কি করা হতো যেমনই করি না কেন করা হতো তো যেহেতু বাড়িতে নেই বোনের বাড়িতে আছি তো ভাবলাম যেমনই যেখানে থাকে না কেন বার্থডে তো বছরে একবার আসে তো সেটা তো সেলিব্রেট করাটা উচিত আমাদের তো যাই হোক আমার বোনই সব কিছু করলো ওর দৌলতে সব কিছু হলো তো ভালোই হলো আর একদম নিজের নিজের করেছি ঘরোয়াভাবে একদম বাইরের কেউই নই আমরা নিজের নিজের ঘরের মধ্যে একটু কেক কেটে মাছ মাংস খাওয়া আনন্দ করেছি যেহেতু আমি বাড়িতে নেই আছি বোনের বাড়িতে আর সবচেয়ে বড় কথা যেহেতু বিয়ে বাড়িতে গেছি পাশেই বিয়ে বাড়ি বারবার করে বিয়ে বাড়ি যাচ্ছে একবার এই বোনের বাড়িতে আসছে একবার মামা বাড়ি যাচ্ছে একবার তো এমনি করতে করতে না মানে বার্থডেটা এক এভাবেও যে করতে পারবো ভাবতে পারিনি তো কেউ না আমি মামা মানে আমরা মামা মামা মামিরা এসছে ভাই এসেছিলো আমাদের ছোটো মাসি বাড়ি মানে এই আমরা নিজের নিজের আর আদার্স কেউ না ঠিক আছে একটু জাস্ট মাছ মাংস এনে রাত্রেবেলা রান্নাবান্না করা হলো একদিকে বসে খাওয়া দাওয়া করা হলো এটাই যা তো আমার আদিও মেয়ের বার্থডে এইভাবে সেলিব্রেট করলাম কেমন লাগলো তোমরা জানিও তো আজকে আমাদের ব্লগটা এখানটা এন্ড করবো তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো অবশ্যই কিন্তু হাসতে থেকো আজকের মতো